ক্লাসে আমরা শিখব তোমাদের লেভেল 1 এর পেজ নাম্বার 50 লেভেল 1 বুকের পেজ নাম্বার 50 থেকে প্লাস 6 এবং প্লাস 7 দিয়ে অ্যাডিশন করা উইথ মিক্সড ফ্রেন্ড মানে প্লাস 6 প্লাস 7 এর জন্য আমরা কি করে পাপা মামা এবং কটা ফ্রেন্ডকে উপরে উঠাবো অ্যাডিশন করার জন্য আগের ক্লাসে আমরা শিখেছিলাম পাহাড়ে উঠে তার উপরে একটা মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে যাওয়ার কিছু গল্প যেখানটাতে আমরা বলেছিলাম যদি কোনো কিছু প্লাস করতে হয় মিক্সড ফ্রেন্ড ফর্মুলা ইউজ করে তখন আমরা কি করব পাহাড়ের উপরে উঠব কে কে উঠবে পাপা মানে 10 মামা মানে 5 এবং প্রত্যেকটা 6 7 8 9 এদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেন্ড যেগুলোকে আমরা বলবো মিক্সড ফ্রেন্ড এবং পরের ক্লাসে আমরা শিখব মাইনাস করার জন্য কি করে সেই পাপা মামা ফ্রেন্ড নিচে নামছে তো আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের লেভেল 1 এর পেজ নাম্বার 50 লেভেল 1 বুকের পেজ নাম্বার 50 থেকে প্লাস 6 এবং প্লাস 7 দিয়ে অ্যাডিশন করা উইথ মিক্সড ফ্রেন্ড মানে প্লাস 6 প্লাস 7 এর জন্য আমরা কি করে পাপা মামা এবং কটা ফ্রেন্ডকে উপরে উঠাবো অ্যাডিশন করার জন্য তাহলে চলো আমরা লেভেল 1 এর প্র্যাকটিস বুকে পেজ নাম্বার 50 থেকে টেবিল 1 এ 6 এর জন্য কিছু আমরা কি করব মিক্সড ফ্রেন্ড ফর্মুলা ইউজ করে অ্যাডিশন প্র্যাকটিস করব তাহলে তোমাদের দেখো টেবিল 1 এ এই ধরনের এবিসি এই ধরনের কিছু এক্সাম্পল দেওয়া আছে তাহলে সবথেকে প্রথমে আমরা কি করব যে এইগুলো হচ্ছে মিক্সড ফ্রেন্ড ফর্মুলা 6 এর মিক্সড ফ্রেন্ডের জন্য আমরা কি জানি আমরা যে যদি আমরা ওই আগের পাহাড়ের গল্পটা দেখি তাহলে সবথেকে প্রথমে কে উঠে পাপা পাপা মানে কত 10 এরপরে আমাদেরকে করতে হবে প্লাস 6 তাহলে আমরা যদি কাউন্ট করি 6 তো পাপা যদি উপরে অলরেডি উঠে যায় তারপরে কে যাবে মামা মামা মানে কত 5 তাহলে আমরা যদি এখানটাতে লিখি তাহলে মামা মানে হচ্ছে 5 তারপরে কি হবে দেখো যদি আমরা প্লাস 6 করি তাহলে আমরা দেখতে পাবো 6 6 এর জন্য অলরেডি পাপা চলে গেছে মামা চলে গেছে কটা মিক্সড ফ্রেন্ড হচ্ছে 1 তাহলে 6 এর জন্য আমরা বলবো মিক্সড ফ্রেন্ড 1 তাহলে এই 6 করার জন্য সবথেকে প্রথমে যাবে পাপা পাপা উপরে উঠবে তারপর কে উঠবে মামা মামা মানে 5 মামা উপরে উঠবে এবং 6 এর জন্য আমরা মিক্সড ফ্রেন্ড কতবার করলাম 1 1 উপরে উঠবে তাহলে এই এক্সাম্পলগুলো চলো প্র্যাকটিস করে দেখি প্রথমে আছে দেখো 5 তাহলে আমরা প্রথমে করি 5 সেন্টার ইউনিট পয়েন্ট 5 তোমরাও করো তোমাদের অবকাশে আমার সাথে সাথে 5 এরপরে কত আছে 6 আমাদের রুল কি আমরা প্রথমে দেখব ডাইরেক্ট ডাইরেক্ট দেখো হচ্ছে না ডাইরেক্ট যদি না হয় তখন আমরা কি করব তখন আমরা দেখব যে স্মল ফ্রেন্ড কিন্তু 6 এর কোনো স্মল ফ্রেন্ড হয় না এরপরে আমরা কি করব 6 এর বিগ ফ্রেন্ড 6 এর বিগ ফ্রেন্ড প্লাস 6 করার জন্য মাইনাস 4 প্লাস 10 কিন্তু মাইনাস 4 করা আমাদের যাবে না তাহলে আমাদের ডাইরেক্ট হলো না স্মল ফ্রেন্ড হয় না বিগ ফ্রেন্ড হলো না তাহলে আমরা 6 এর জন্য কি করব মিক্স ফ্রেন্ড প্লাস 6 করার জন্য মিক্স ফ্রেন্ড আমরা কি জানি আমরা মিক্স ফ্রেন্ড জানি কে কে উঠবে পাপা দেন মামা দেন ফ্রেন্ড আমরা দেখলাম 6 এর জন্য পাপা যদি উঠে যায় তারপরে মামা উঠে যায় ফ্রেন্ড হচ্ছে 1 তাহলে আমরা এই প্লাস 6 করার জন্য প্রথমে আমরা কি করব পাপা মানে 10 পাপাকে আমরা উপরে উঠাবো এরপরে মামা মামা মানে হচ্ছে 5 তাহলে পাপা চলে গেল মামা চলে গেল 6 এর জন্য ফ্রেন্ড ফ্রেন্ড 1 তাহলে 1 উপরে উঠবে তাহলে দেখো অ্যান্সার কত হচ্ছে এই জায়গাটাতে 11 কিন্তু তারপরে আবার আমাদের আছে কত প্লাস 2 তাহলে প্লাস 2 আমরা দেখব সবথেকে রুলে ডাইরেক্ট হচ্ছে নাকি প্লাস 2 করার জন্য আমার বিটস অ্যাভেলেবেল আছে তাহলে আমরা প্লাস 2 করব তাহলে আমাদের অ্যান্সার 1 3 13 তাহলে এটার অ্যান্সার লেখো 13 আশা করি তোমরাও করে ফেলেছো তোমাদের বুকে লেখো 1 3 13 এরপর চলো দেখি নেক্সট এক্সাম্পল বি তার আগে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও সেম রুলে আমরা প্রথমে কি করব 5 তাহলে প্রথমে তোমরাও তোমাদের সেন্টার ইউনিট পয়েন্টে করো 5 এরপরে আছে 6 6 দেখো ডাইরেক্ট হবে না 6 এর স্মল ফ্রেন্ড হয় না প্লাস 6 করার জন্য বিগ ফ্রেন্ড মাইনাস 4 প্লাস 10 মাইনাস 4 আমরা করতে পারবো না তাহলে এই 6 এর জন্য এগেন আমরা কি করব মিক্স ফ্রেন্ড ফর্মুলা তাহলে প্লাস 6 করার জন্য আমাদের কে কে যাবে মিক্স ফ্রেন্ডে জেনে প্রথমে পাপা তারপর আমরা যদি 6 ধরি প্লাস 6 করার জন্য পাপা চলে যাওয়ার পরে আমাদের কে যাবে মামা ফ্রেন্ড কত 1 আমরা অলরেডি লিখেছি
তাহলে আমরা এইটা করার জন্য প্রথমে আমরা কি করব, পাপাকে উপরে ওঠাবো। পাপা যাওয়ার পরে কে যাবে, মামা, মানে ফাইভ। ফ্রেন্ড কত আমরা করেছি, ওয়ান, তাহলে ওয়ান ফ্রেন্ড উপরে ওঠাবো। তাহলে এই প্লাস সিক্স করার জন্য আমরা পাপা ওঠালাম, মামা ওঠালাম, ফ্রেন্ড ওঠালাম। এরপরে আমাদের কত আছে, ওয়ান। ওয়ান দেখো আমাদের ডাইরেক্ট হবে, তাহলে ওয়ান ডাইরেক্ট হলে দেখো তোমাদের কিন্তু অ্যান্সার কত এসছে, ওয়ান, এদিকে টু, ওয়ান টু টুয়েলভ। তাহলে আমরা অ্যান্সার লিখব টুয়েলভ। তারপরে আমরা দেখি নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলে যাওয়ার আগে তোমরাও অ্যাবাকাস ক্লিয়ার করে নাও। ফার্স্ট আমাদের কত আছে, নাইন। নাইন দেখো আমাদের ডাইরেক্ট হবে, ফাইভ সিক্স সেভেন এইট নাইন। এরপরে কত আছে, মাইনাস টু। আমরা দেখি মাইনাস টু ডাইরেক্ট করতে পারবো নাকি। মাইনাস টু করার জন্য দুটো বিটস আমরা মাইনাস ডাইরেক্ট করতে পারবো, তাহলে আমরা করি মাইনাস টু। এরপরে কত আছে, প্লাস সিক্স। প্লাস সিক্স আমরা ডাইরেক্ট করতে পারবো না, প্লাস সিক্স করার জন্য স্মল ফ্রেন্ড হয় না, বিগ ফ্রেন্ড। মাইনাস ফোর প্লাস টেন, মাইনাস ফোর করার আমার বিটস অ্যাভেলেবেল নেই, অনলি দুটো বিটস অ্যাভেলেবেল আছে, তাহলে মাইনাস ফোর আমি করতে পারবো না, তাহলে বিগ ফ্রেন্ডও হবে না। তাইলে এই সিক্স করার জন্য আমরা কি ইউজ করব, ডাইরেক্ট হলো না, স্মল ফ্রেন্ড হলো না, বিগ ফ্রেন্ড হলো না, মানে মিক্স ফ্রেন্ড। প্লাস সিক্স করার জন্য আমরা কি বললাম, মিক্স ফ্রেন্ড। প্রথমে কে যাবে, পাপা টেন, মামা ফাইভ, উপরে উঠবে পাপা, উপরে উঠবে মামা, উপরে উঠবে তারপর ফ্রেন্ড। সিক্সের জন্য আমরা ফ্রেন্ড বার করেছিলাম ওয়ান, সিক্সের মিক্স ফ্রেন্ড ওয়ান। তাহলে পাপা টেন উপরে উঠবে, মামা ফাইভ উপরে উঠবে, দেন ফ্রেন্ড, কটা ফ্রেন্ড যাবে, ওয়ান ফ্রেন্ড উপরে যাবে। তাহলে আমরা এই সিক্স করার জন্য প্রথমে করি, পাপা উপরে উঠল, মামা ফাইভ উপরে উঠল, কটা ফ্রেন্ড, ওয়ান ওয়ান। তাহলে আমার অ্যান্সার কত, ওয়ান, এইদিকে থ্রি, ওয়ান থ্রি থার্টিন। তাহলে অ্যান্সার ইজ থার্টিন, অ্যান্সার ইজ থার্টিন। তাহলে এটার জন্য আমাদের অ্যান্সার কত হলো, থার্টিন। এরপর চলো দেখি আমরা টেবিল টু, সেম পেজে, পেজ নাম্বার ফিফটি, টেবিল টু, যেখানে দেখো কিছু প্লাস সেভেনের মিক্সড ফ্রেন্ড এক্সাম্পল দেওয়া আছে এ বি সি করে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখি প্লাস সেভেন করার জন্য আমরা যদি মিক্সড ফ্রেন্ড ইউজ করি তাহলে আমাদের কী কী ইউজ করতে হবে। তাহলে আমরা জানি সেভেন করার জন্য যদি মিক্স ফ্রেন্ড করি সবথেকে প্রথমে কে যাবে, পাপা। পাপা মানে আমরা কত জানি, পাপা মানে হচ্ছে টেন। তাহলে টেন কী হবে, উপরে উঠবে, রাইট। এরপরে আমরা দেখো যদি সেভেন করি, ফাইভ সিক্স সেভেন, পাপা তো উঠে গেছে, এরপরে কে উঠবে, মামা। মামা মানে কত, ফাইভ। তাহলে আমাদের মামা ফাইভ, সেও কী করবে, উপরে উঠবে। তাহলে এই সেভেন করার জন্য আমরা কী করলাম, পাপা উঠে গেছে প্রথমে টেন, তারপরে মামাও গেল, এরপরে কটা ফ্রেন্ড যাবে, দুটো, টু। তাহলে সেভেন করার জন্য আমরা মিক্স ফ্রেন্ড জানি টু। তাইলে আমরা যদি প্লাস করি, আমরা যদি প্লাস করি তাহলে সবাই কী করবে, পাহাড়ের উপরে পুজো দিতে যাবে। কে কে যাবে, পাপা টেন, মামা ফাইভ, মিক্স ফ্রেন্ড টু। তাহলে চলো এই জিনিসটাকে ইউজ করে আমরা কী করি, এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। প্রথমে এতে আছে দেখো ফাইভ, ফার্স্ট তোমরা সেন্টার ইউনিট পয়েন্টে গিয়ে ফার্স্ট করো ফাইভ। সেভেন ডাইরেক্ট হবে না, স্মল ফ্রেন্ড হয় না, বিগ ফ্রেন্ড প্লাস সেভেনের মাইনাস থ্রি প্লাস টেন, মাইনাস থ্রি করার বিটস অ্যাভেলেবেল নেই। তাহলে ডাইরেক্ট স্মল ফ্রেন্ড, বিগ ফ্রেন্ড তিনটেই হলো না, কী ইউজ করবো, মিক্স ফ্রেন্ড। সেভেনের মিক্স ফ্রেন্ডের জন্য কে কে যাবে, প্রথমে যাবে পাপা উপরে, তাহলে আমরা করি পাপা প্লাস টেন উপরে, তারপরে কে যাবে, মামা ফাইভ উপরে। মিক্স ফ্রেন্ড করার জন্য পাপা গেল, মামা গেল, সেভেনের জন্য পাপা মামা দুজনই চলে গেছে, ফ্রেন্ড টু, ফ্রেন্ড টু। তাহলে আমরা দুটো ফ্রেন্ডকে উপরে করব, তাহলে পাপা উপরে গেল, মামা উপরে গেল, দুটো ফ্রেন্ড, মিক্স ফ্রেন্ড উপরে গেল। এরপরে কী আছে, টু। এই টুটা আমরা দেখি ডাইরেক্ট করতে পারবো নাকি, ডাইরেক্ট আমাদের অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা করি প্লাস টু। তাহলে দেখো অ্যান্সার কত হচ্ছে, এইদিকে ওয়ান, এদিকে ফোর, ওয়ান ফোর ফোরটিন। আশা করি তোমাদেরও এসছে, অ্যান্সার লেখো ফোরটিন। এরপরে চলো দেখি নেক্সট এক্সাম্পল বি, তার আগে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও। ফার্স্ট কত আছে দেখো, সেভেন। তাহলে আমরা প্রথমে দেখো ডাইরেক্ট সেভেন হচ্ছে, ফাইভ সিক্স সেভেন, এখানে আমার ডাইরেক্ট হলো। এরপরে আবার আছে আমাদের সেভেন, কিন্তু এই সেভেন করার জন্য কোনো বিটস নেই, সেভেনে ডাইরেক্ট হবে না, স্মল ফ্রেন্ড হয় না,
বিগ ফ্রেন্ড মাইনাস থ্রি, মাইনাস থ্রি করার জন্য আমার বিটস নেই, টু বিটস অ্যাভেলেবেল আছে, তাহলে বিগ ফ্রেন্ডও হবে না, মাইনাস থ্রি প্লাস টেন হবে না। তাহলে ডাইরেক্ট, স্মল ফ্রেন্ড, বিগ ফ্রেন্ড এই তিনটেই হলো না, আমরা কি ইউজ করব, মিক্স ফ্রেন্ড। তাহলে সেভেনের জন্য মিক্স ফ্রেন্ড যদি করি, প্রথমে কে উঠবে, পাপা, পাপা টেন উপরে গেল, তারপরে কে পুজো দিতে যাবে, মামা, মামা গেল ফাইভ। সেভেনের জন্য যদি পাপা চলে যায়, মামা চলে যায়, কটা ফ্রেন্ড বাকি থাকবে, টু, টু। তাহলে দেখো দুটো মিক্স ফ্রেন্ডও উপরে গেল, তাহলে পাপা মামা, পাপা মামা ফ্রেন্ড উপরে চলে গেল এই সেভেনের জন্য। এরপরে কত আছে, ফাইভ, আমরা দেখবো ফাইভ ডাইরেক্ট হচ্ছে নাকি, দেখো অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা ডাইরেক্ট ফাইভ করব, তোমরাও করো। তাহলে অ্যান্সার দেখো ওয়ান, এদিকে নাইন, ওয়ান নাইন নাইনটিন, তাহলে এইটার অ্যান্সার লেখো নাইনটিন। এরপরে চলো দেখি এক্সাম্পল সি, তার আগে অ্যাবাকাস ক্লিয়ার করে নাও। প্রথমে কত আছে দেখো, টু, টু ডাইরেক্ট হবে, সেন্টার ইউনিট পয়েন্ট, হ্যাঁ টু। তারপরে কত আছে, থ্রি, থ্রি ডাইরেক্ট হবে না, ডাইরেক্ট যদি না হয় আমরা কী করবো, প্লাস থ্রির জন্য ফার্স্ট চেক করবো স্মল ফ্রেন্ড। তাহলে প্লাস থ্রির স্মল ফ্রেন্ড যদি আমরা করি, মাইনাস টু প্লাস ফাইভ, তাহলে আমরা দেখো মাইনাস টু করতে পারবো, মাইনাস টু প্লাস ফাইভ। তাহলে এই থ্রিটা করার জন্য আমরা কী করলাম, আগে যে শিখেছিলাম স্মল ফ্রেন্ড, আমরা স্মল ফ্রেন্ড ইউজ করলাম। এরপরে কী আছে আমাদের, সেভেন, সেভেন আমরা ডাইরেক্ট করতে পারবো না, সেভেনের স্মল ফ্রেন্ড হয় না, সেভেনের বিগ ফ্রেন্ড মাইনাস থ্রি প্লাস টেন, মাইনাস থ্রি করার জন্য বিটস অ্যাভেলেবেল নেই। তাহলে ডাইরেক্ট, স্মল ফ্রেন্ড, বিগ ফ্রেন্ড তিনটেই হলো না, কী ইউজ করব, মিক্স ফ্রেন্ড। সেভেনের মিক্স ফ্রেন্ডের জন্য আমরা প্রথমে কাকে ওঠাবো, পাপা, টেন উপরে উঠলো, এরপরে কে উঠবে, মামা, ফাইভ। তাহলে পাপা চলে গেছে, মামা চলে গেছে, সেভেনের জন্য পাপা মামা দুজনই চলে গেল, ফ্রেন্ড টু। তাহলে এই টু প্লাস করছি যেহেতু, আবার উপরে উঠবে, তাহলে আমরা করি টু। তাহলে পাপা উঠলো, মামা উঠলো, ফ্রেন্ড উঠলো, তাহলে আমার অ্যান্সার কত এলো দেখো, এইদিকে ওয়ান, এদিকে টু, ওয়ান টু টুয়েলভ। আশা করি তোমাদেরও এসছে, তাহলে অ্যান্সার লেখো টুয়েলভ। এরপর পেজ ফিফটিতে টেবিল ওয়ান এবং টেবিল টুটা যেভাবে আমার সাথে তোমরা প্র্যাকটিস করলে, ঠিক সেইভাবে তোমরা বাকি যে এক্সাম্পলগুলো আছে টেবিল ওয়ান আর টু এর, সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলো। এরপরের ক্লাসে আমরা শিখব টেবিল থ্রি এবং টেবিল ফোর, যেখানে দেওয়া থাকবে প্লাস এইট এবং প্লাস নাইনের মিক্স ফ্রেন্ড। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন, যাতে অন্যরাও এই ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। নেক্সট বা অন্য ভিডিওগুলোর জন্য ডেসক্রিপশন চেক করুন।